এই দুনিয়ার জীবনে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো অসুখ বিসুখে ভুগে থাকি, বিশেষ করে জ্বর, কোষ্ঠকাঠিন্য, আরও অনেক রোগ ব্যাধি আছে। তবে এখন বর্তমানে যে রোগটি বেশি প্রচলিত, ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স নিয়ে অনেকেই চিন্তাভাবনা করে থাকেন। তা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার প্রিয় ব্লগার্স, প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি, এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, সফল থাকেন এই শুভকামনায় শুরু করতে যাচ্ছি। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য একটি ঔষধি গাছ যা মহাগুণে গুণান্বিত। যে গাছের পাতার রস খেলে আপনার সুগারের লেভেল কমিয়ে রাখবে এবং সুগারের লেভেলটা বাড়াতে দেবে না, সেই গাছটির নাম হলো গুরমার। গুরমার এর বাংলা অর্থ হলো, গুরমারের বাংলা অর্থ হলো চিনি বিধ্বংসী, চিনি বিধ্বংসী। এর হিন্দি অর্থ, হিন্দিতে বলা হয় গুরমার। তবে গুরমারের পাতা কীভাবে কীভাবে কেন কীভাবে খাবেন, দেখেন এখানে বিশেষজ্ঞদের মতে গুরমারের পাতা যদি, পাতার রস যদি সেবন করা হয় তাহলে, এক মাস যদি গুরমার পাতার রস সেবন করে তাহলে তার ডায়াবেটিসের যে লেভেলটা, সুগারের লেভেলটা এক মাসের মধ্যে কমিয়ে আনে। এবং তারা আরও গবেষণা করছেন যে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ঔষধ সেবন করে, তার চেয়ে ঔষধ সেবনের চেয়ে যদি এই গুরমার পাতার রস সেবন করে তাহলে সুগারের লেভেলটা সমতা বজায় রাখে, তাহলে দুশ্চিন্তা আর করতে হয় না। তবে বন্ধুরা, আমি গুরমারের বৈজ্ঞানিক নামটা বলে দিচ্ছি আপনাদের সামনে, জিমনেসিয়া স্যালভেস্ট্রে। জিমনেসিয়া স্যালভেস্ট্রে মনে রাখবেন। গুরমার পায়ে, গুরমার পাতায় দেখেন যে রাসায়নিক উপাদান আছে যা আশ্চর্যজনক। গুরমার পাতার রাসায়নিক উপাদানগুলো টাইটার, পেনরয়েড, স্যাপোনিল এবং গুরমারিন থাকে, যা অ্যাসপারটাইট মতো কৃত্রিম মিষ্টির থেকে জিহ্বার মিষ্টির স্বাদকে দমন করতে সাহায্য করে। দেখেন কত গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য এই গুরমারকে বলা হয় চিনি বিনাশকারক, অর্থাৎ চিনি বিধ্বংসী, চিনিকে ধ্বংস করা হয়, চিনিকে ধ্বংস করা হয়। এছাড়া এই গুরমার পাতার রস খেলে কী উপকার পাবেন আপনি? এছাড়াও কী হবে, অ্যালার্জি, কাশি ও কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য গুরমার পাতার রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে, গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে, তাই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। যেহেতু তাই আমরা আজকে থেকে বিদ্যুতে কী পেলাম, গুরমার পাতার রস যদি আমরা সেবন করি তার ডায়াবেটিস হাত থেকে মুক্তি পাবো। তো বন্ধুরা, আমার গুরমার গাছটির যে ব্লগটি দিয়েছি আপনাদের সামনে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আশা করি। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন, এবং সামনে আবার দেখা হবে। সুন, সি ইউ অ্যাগেন।